সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বর্তমান সময়ে কমপক্ষে 20,000 টাকা থেকে শুরু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন এবং বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গত 10 বছর যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সে তুলনায় বেতন বাড়েনি। সাবেক ডাক্তার ভিপি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ এড়াতে বিভাগীয় জেলাগুলোতে এমন আরও অন্তত 10টি হাসপাতাল প্রয়োজন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বেতন বৈষম্য দূর করে গ্রেড ভিত্তিতে বেতন বৃদ্ধির দাবি জানান।